ভারতীয় নেত্রী কংগ্রেস দীপশিখা ঘোষ। পরিতোষটা শেষ করলো যে আমাদের একটাই স্লোগান, নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন। আমরা বলছি এই যে ভোট দেওয়ার অধিকার, এই অধিকার কেউ হঠাৎ করে আমরা পাইনি একদিন। অনেক লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষ, আমরা তৃণমূল করি, কংগ্রেস করি, সিপিএম করি, বিজেপি করি, নিজের নেতা নিজের মন্ত্রী নিজের প্রধান বেছে নেওয়ার ক্ষমতা পেয়েছি। যে কোনো কারণেই হোক, যে কোনো লোভেই হোক, যে কোনো লালসায় হোক, সেই ক্ষমতাকে সেই অধিকারকে আপনারা কারুর পায়ে কারুর হাতে বিসর্জন দেবেন না। আমরা খালি বলবো আগামী 8 তারিখ আপনারা যখন নির্বাচন দিতে যাবেন, আগামী 8 তারিখ নির্বাচন দেওয়ার সময়, ভোট দিতে যাওয়ার সময় আপনারা বাড়ির যে লোক, বাড়ির যে বাচ্চা, বাড়ির যে ছেলে মেয়েরা, তাদের মুখের দিকে তাকাবেন, নিজের ছেলের মুখের দিকে তাকাবেন এবং ভাববেন, হতে পারে আপনি তৃণমূল করেন, হতে পারে আপনি বিজেপি করেন, হতে পারে আপনি কোনো পার্টিই করেন না, কিন্তু আপনিও তো চান আপনার বাড়ির ছেলেটা পড়াশোনা করে একটা সরকারি চাকরি পাক, আপনিও তো চান আপনার বাড়ির মেয়েটা পড়াশোনা করার পর মাথা উঁচু করে মানুষের মতো মানুষ হোক। আপনি যে সাধারণ মানুষ, যে মানুষ তৃণমূলকে ভোট করেছে, যে মানুষ বিজেপিকে ভোট করেছেন, আপনি বুকে হাত দিয়ে বলবেন যে পরিবর্তন যে আজকের দিন আপনারা চেয়েছিলেন, এই আজকের বাংলা, এই আজকের ভারত, সেই পরিবর্তন বা আজকের দিন কিনা। আপনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, নন্দীগ্রামের সাধারণ মানুষ 11 সালের পর থেকে তৃণমূলকে ভোট দিয়েছে। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, 1998 সাল থেকে তিনি মমতা ব্যানার্জিকে ভোট দেন, তিনি বলেন তৃণমূল ছাড়া আমি আর অন্য কোনোদিনও কাউকে ভোট দিতে পারবো না। সেই ভদ্রলোক আমাকে এসে বলছেন যে এইবার এইবার নির্বাচনে আমি কাস্তে হাতুড়ি তারায় ভোট দেব, কারণ আমি চাই আমার ছেলে তার চাকরি হোক, যারা আমার ছেলের চাকরি খেয়ে নেয়, যারা আমার ছেলের চাকরি চুরি করে তাদেরকে আমি আর ভোট দেব। আমরা বলছি যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, সেই মানুষ যে মানুষ ভেবেছিলেন হিন্দু রাষ্ট্র হবে, যে মানুষ ভেবেছিলেন যে হিন্দু রাষ্ট্র এলে তার বোধহয় খুব ভালো হবে, আপনি বুকে হাত দিয়ে বলবেন নরেন্দ্র মোদীর সময়ে যখন গ্যাসের দাম 1200 টাকা হয়ে গেছে, যখন আপনার বাড়ির ছেলেটা মেয়েটা চাকরি পাচ্ছে না, তখন এমন আজকে দিন আপনি চেয়েছিলেন কিনা। আমরা বলছি যে সরকার সাধারণ মানুষের কথা ভাবে, যে সরকার আসুন আগামী 8 তারিখ আমরা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে এই পশ্চিমবঙ্গের বুকে, আমরা বলছি না বামপন্থীদের সরকার তৈরি করুন, আমরা বলছি জনগণের সরকার তৈরি করুন, সাধারণ মানুষের সরকার তৈরি করুন, চোরেদের বিরুদ্ধে, দাঙ্গার বাজদের বিরুদ্ধে, লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে, খেতে খাওয়া মানুষের সরকার তৈরি করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। শুক্রিয়া, ইনশাআল্লাহ, ধন্যবাদ।